হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। তোমরা তো জানোই বেশ কয়েকদিন ধরেই এক গাদা স্পাই থ্রিলার আস্তে আস্তে আমার সংগ্রহে এসেছে। এই প্রতিটি স্পাই থ্রিলার বইগুলোতে থাকা রুদ্ধশ্বাস গল্পের প্লট এতটাই নিপুণ হাতে বোনা যে পাঠক তা পড়তে বসলে আর কোনো দিকে তাকানোর ফুরসত পাবে না। আমি তো এই প্রতিটি বই অত্যন্ত দ্রুততার সাথে পড়ে শেষ করেছি আর আজ এরই মধ্যে থেকে একটি বইয়ের পাঠ প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করব। ক্রোনোলজি ওয়াইজ যদি বিচার করো তবে ব্লু ফ্লাওয়ার আর বাদ সিরিজ একের পর আসবে বিশ্বাসঘাতকের সন্ধানে নামক এই বইটি। তবু পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটি আমি বাদ সিরিজ এক পড়বার আগেই সংগ্রহ করে ফেলেছিলাম। এটা আগে ভাগে পড়তে গিয়ে খুব একটা অসুবিধা কিছু হওয়ার কথা নয়, কারণ কাহিনীর প্লট এমন ভাবেই সাজানো হয়েছে যাতে করে বাদ সিরিজ একের কোনো রকম প্রাককথন বা ভূমিকাই বুঝি অপ্রয়োজনীয় ঠেকবে আর পাঠক কাহিনীর একেবারে শেষ পাতায় এসে বুঝতে পারবে যে বাদ সিরিজ একের সাথে এই গল্পের সামান্যতম লিঙ্ক রয়েছে, আর তখনই সবকিছু বাদবুদ দিয়ে সেই বই সংগ্রহের উদ্দেশ্যেই রওনা দেবে। এর ব্লাড অংশটিতে বইটি সম্পর্কে সামান্য কিছু যা তথ্য রয়েছে সেটা একবার চোখ বোলালেই এই বই সংগ্রহ করতে মন চাইবেই চাইবে। এবার আসি বইটা পড়ে আমার কেমন লাগলো সেই আলোচনায়। প্রথমেই বলি, সম্পূর্ণ উপন্যাসটি দুটি প্লটে বিভক্ত। প্রথম অংশে লেখক এই গল্পের একটা দারুণ অদ্ভুত এবং ইন্টারেস্টিং পটভূমি রচনা করেছেন। রয়েছে অফিস যাত্রী দিন প্রতিদিনের নানান মজার গল্প, তবে এই মজার মধ্যেই লেখক টুক করে ঢুকিয়ে দিয়েছেন ডোমেস্টিক ভায়োলেন্সের মতো সমাজের নৃশংসতম অংশটিও। সেসব পড়লে কিন্তু অদ্ভুত লাগবে, দুঃখও হবে, এমনকি মাথা গরম হয়ে যাওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। সুতরাং কাহিনীর স্রোতে লেখক কিন্তু খুব সূক্ষ্মভাবে পাঠকের সমস্ত ইমোশনসগুলিকেও একবার করে বাজিয়ে নেবেন। বিশেষ করে দিব্যেন্দু ক্যারেক্টারটিকে এতটাই জীবন্ত করে গড়ে তুলেছেন লেখক যে ওর কাণ্ড কারখানা প্রথম দিকে যেমন হাসির উদ্রেক করেছিল তেমনই খানিক পড়ে ফেলার পর মনে হচ্ছিল ওকে হাতের কাছে পেলে আচ্ছা মতো উত্তম মধ্যম দিয়ে দিই। অবশ্য সেই স্বাদটি কিন্তু লেখক তার রচনার মধ্যে দিয়েই পুষিয়ে দিয়েছেন। তবে পড়তে পড়তে মনে হচ্ছিল ডোমেস্টিক ভায়োলেন্সের কিছু দৃশ্যপট বা বর্ণনা যেন বারবার রিপিট হচ্ছে, মানে ওই যাকে ড্র্যাগ করা বলে আর কি। সুতরাং প্লট এস্টাবলিশড করতে গিয়ে বড্ড বেশি টানাটানি হয়েছে বলেই আমার মনে হয়েছে। তাই সামান্য কিছু অংশ পাঠকের একঘেয়ে লাগতেই পারে, আর সেই জন্যই বোধহয় বারবার এক্সাইটমেন্ট এসেও তা নিভে যাচ্ছিল। যা হোক, এরপর দ্বিতীয় অংশ অর্থাৎ অপারেশন ট্রেটার স্টার্ট হলো। সেখানে প্রফেশনাল কিলার রানাকে পাঠানো হয়েছে ঢাকাতে। কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে বা ভারতীয় সিক্রেট সার্ভিসের এ ব্যাপারে কি ভূমিকা রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু গুছিয়ে উঠতে প্রায় 60% কাহিনী অতিক্রান্ত হয়ে যাবে। যেহেতু ব্লু ফ্লাওয়ার আগেই পড়ে ফেলেছিলাম তাই সেখান থেকেও চেনা পরিচিত কিছু চরিত্রকে গল্পের সাথে জুড়ে যেতে দেখলাম। তারপর জুড়ে গেল বাংলাদেশের সিক্রেট সার্ভিস সংস্থা র‍্যাবও। এরপর মোটামুটি 3/4 গল্প এগোনোর পর থেকে শুরু হবে আসল স্পাই থ্রিলার, মানে সোজা বাংলাতে অ্যাকশন শুরু হয়ে যাবে আর কি। মনে হবে যেন অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্সে কোনো রুদ্ধশ্বাস ওয়েব সিরিজ দেখছি আর কি। গল্পের গোড়া থেকে যে সমস্ত জটলাগুলোকে লেখক অত্যন্ত নিপুণভাবে বুনে চলেছিলেন, এবারে ততোধিক নিপুণতার সাথে একটার পর একটা জট খুলতে লাগলেন যেন। গল্পের ক্লাইম্যাক্সটি ভীষণ যন্ত্রণাদায়ক হলেও ভীষণ ড্রামাটিকও কিন্তু। আলাদাই একটা স্যাটিসফ্যাকশন এলো এই কাহিনী শেষ করতে পেরে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই প্লটের উপর আরামসে একটি ওয়েব সিরিজ প্রোডিউস করা চলতে পারে। সর্বোপরি গল্পের অসাধারণ গতি আর লেখার সহজ সরল ভাষা পাতার পর পাতা উল্টে কাহিনীর জটলা সামলে পাঠককে এক সম্মিলিত পরিণতির দিকে ধাবিত করবে। গল্পটা যারা অলরেডি পড়ে ফেলেছো তারাও তাদের মতামত কমেন্ট করে জানিও, আর যারা এখনো পড়োনি তারা অবশ্যই এটা পড়ে নিয়ে তাদের পাঠানুভূতিটিও আমাদের সাথে শেয়ার করবে। আর একটা কথা, পত্রভারতীর এই হৃষ্টপুষ্ট বইটির পাতার কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না। মুদ্রিত মূল্য 495 টাকা। এখন পত্রভারতীর ছাড়বেলা চলছে, খুব সহজেই তোমরা 30% ছাড়ে বইটি সংগ্রহ করতে পারবে। এ ব্যাপারে একটি ডিটেলস ভিডিও অলরেডি পোস্ট করেছি, ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া রইল, তোমরা অবশ্যই একবার চেক আউট করো। আর এই রকম আরো যে সমস্ত স্পাই থ্রিলার আমার কালেকশনে রয়েছে তা নিয়ে পরবর্তীকালে আরো একটি ডিটেলস ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো। ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো।